Liqui moly fuel system cleaner. যেহেতু বাইকটার বয়স হয়েছে সো ভিতরে কিছু ময়লা টলা থাকতেই পারে, সো ওইগুলা ক্লিন হয়ে যাবে আশা করি। হেলমেট আপনাকে কখনো মানে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না, বাট এখন দেখি আসলে ওনার সাথে দামাদামি করি, দেন আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে নিব কি নিব না। Hello viewers, assalamu alaikum, this is Shoji from BG Club. Welcome to our YouTube channel and welcome back to another new vlog. Good morning. Because of baje hoche 11:11, ajke ektu sokal sokali ber hoyechi, harat edit korchi, ghumai nai, ekhon jacchi hoche ekta bike dekhte. আপনারা জানেন যে আমার একটা সেকেন্ড বাইক আছে যেটা আমি রাফ ইউজ করি, বা ধরেন গাজীপুরের দিকে গেলে বা যেসব জায়গায় রাস্তা খারাপ ওইসব রাস্তায় আমি ওই বাইকটা ইউজ করতাম। সো বাইকটা অনেক বয়স হয়ে যাওয়ার কারণে ওইটা ভালো পারফরমেন্স দিচ্ছে না আর কি। সো দ্যাটস ওয়াই চিন্তা করতেছিলাম যে অনেকদিন যাবতই খুঁজতেছিলাম বাইক, ওরকম পাচ্ছিলাম না। তো আজকে ফেসবুকের মাধ্যমে একটা বাইক দেখলাম, বাইকটা আছে হচ্ছে এখন মিরপুর 14-তে। সো ভাইয়ের সাথে কথা হইলো, বললো যে যা দেখে আসতে, দেখে আসে মানে যাওয়ার পরে যদি পছন্দ হয় দামাদামি হয়ে গেলে হয়তো নিয়ে নিব আর কি। তো এর মধ্যে আসলে মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে লাইক হাঙ্ক নিব নাকি ফোরভি নিব নাকি হর্নেট নিব নাকি পালসার ডুয়েলিস্ট নেবো। তো এগুলো সব কিছু মিলে আসলে একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছিল অনেকদিন যাবতই। মানে ফেসবুকে অনেক বাইক টাইক দেখলাম, দামাদামি করলাম, আসলে ওইরকম সুইটেবল হচ্ছে না। এখনও যে এটা হবে কি না আই এম নট শিওর, বাট যে দেখি ভাইয়ের কথাবার্তা ভালো লাগছে। সো যদি সব কিছু মিলে যায়, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে হয়তো বা বাইকটা নেওয়া হবে আর কি। আর ফোরবিটা আসলে মানে একদমই 100% চয়েস ছিল এটাও বলবো না, আবার খারাপও না, কারণ হচ্ছে ফোরবির মাইলেজটা নিয়ে একটু ঝামেলা আছে। কারণ অনেকেই কমপ্লেন করতেছে যে ফোরবির মাইলেজ নাকি আপনার মানে একটু কম দেয়, লাইক 30, 33, 34 এরকম। আবার অনেকে বলতেছে 40 পর্যন্ত পায়। তো এখন জানি না আসলে মানে কি হবে। তবে হ্যাঁ, ফোরবি নিলে একটা সুবিধা যে আমি যেহেতু আমার ওয়াইফ আছে কাপল ট্যুর দেই, যার ফলে যার ফলে ফোরবিটা হইলে মাঝে মাঝে ট্যুরও দেওয়া যাবে এর জন্য বেসিক্যালি। আর যদি হাঙ্ক নিতাম তাহলে হয়তো বা ট্যুরটা দেওয়া যাইতো না, কারণ আপনারা জানেন যে R15-এ আসলে একা ট্যুর দিলে ঠিক আছে, বাট কাপল ট্যুর দিলে একটু কষ্ট হয়ে যায়, কারণ ব্যাগ ব্যাগেজ তারপর দুজন থাকলে একটু ঝামেলা হয়েই যায় আসলে। দ্যাটস ওয়াই আর কি ভাবলাম যে যদি নেই, কারণ হাঙ্ক নিলেও ধরেন এক বিশের মতোই পড়ে যায় কাগজপত্র ওইরকম করতে, এখন কিছু বাড়ায় যদি পাই আর কি। আমি এখনও শিওর না যে পাবই, তো এই আর কি। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, কিছুদিন আগে আমি আপনার লিকু মলির একটা কি কার্বন ক্লিনার একটা ইউজ করেছিলাম, বলেছিলাম যে কোনো একটা ব্লগে বলে দিব, স্ক্রিনে দেখতে পারতেছেন ওই লিঙ্কটা, যদি কেউ না দেখে থাকেন দেখে আসতে পারেন। সো আর যেটা ইউজ করেছি ওইটাও স্ক্রিনে দেখতে পারতেছেন এখন। তো এটাই ছিল আসলে, আমি ইউজ করেছিলাম, বলেছিলাম যে এটা পারফরমেন্স কেমন। আমি ভালো পারফরমেন্স পেয়েছি বাইকটা, অত না মানে মোটামুটি একটা স্মুথ ভাব থাকে আসলে, আমার কাছে ভালো লাগছে। তো দ্যাটস ওয়াই আমি আরেকটা কিনেছি। তো এটা আসলে ফুল ট্যাঙ্ক করে মানে 10 লিটারের জন্য একটা এনাফ। তো আমার বাইকে যেহেতু 11 লিটার ধরে, তো আমি এটাতে আর কি একটা দিয়ে দেবো আসলে। একটু এখন দেখাচ্ছে ফুল ট্যাঙ্ক, বাট ভিতরে কিছুটা খালি আছে, আমি ওইটুকু ভরে দেন আর কি অ্যাডিটিভটা দিয়ে দিব আর কি, কারণ হচ্ছে একটু বেটার পারফরমেন্স মানে পাইতে কে না চায় আসলে, এটাই আর কি।
কিছুদিন আগে যে আমার আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখছেন, মানে আগের ভিডিও যেটাতে আমি বলছি যে আমার বাইকটা ভালো নেই, ওইটাতে দেখছেন যে আমার হাইড্রোলিক বাকেট নিয়ে একটা ঝামেলা চলতেছিল। পরবর্তীতে এটা মানে রিপন বাইক টু আর কি সলিউশন করে দিছিল, বাট এটা 100% হয় নাই। আমি যখন ব্রেক প্যাডটা চেঞ্জ করি তখন আবার সেই প্রবলেমটা হয়, মানে এটা আসলে পুরনো হয়ে গেছে, তো এই জন্য আসলে এই প্রবলেমটা হইতেছে। তো মোটামুটি একটা সমাধানে আসছি যে বাকেটটা চেঞ্জ করে ফেলবো, দেখি এটা করে কতটুকু আমি বেনিফিটেড হই। এখনও যে ব্রেক একদম খারাপ তা বলবো না, চলে, কিন্তু মানে বুঝে নিই তো ব্রেকের কনফিডেন্সটা 100% না পেলে আসলে বাইক চালায় আসলে মজা নেই। যারা অ্যাকচুয়ালি টিপটপ কন্ডিশনে বাইক চালানো মানে চালাতে পছন্দ করেন বেসিক্যালি, তারা এটা খুব ভালোভাবে ফিল করবে। আর যারা চিন্তা করেন যে না চললেই হইল আছে, তো তো তাদের জন্য আবার এটা বিলাসিতা মনে হবে আর কি, এই আর কি। তো যেহেতু আমি মানে এইসব ব্যাপারে একটু কনফারেন্স করি না, কারণ ব্রেকটা হচ্ছে একটা বাইকের খুব মেজর একটা ইস্যু, সো সেই ক্ষেত্রে আমি এটাতে কনফারেন্স করবো না। ইয়াল্লাহ, এখানে এত সিরিয়াল। আচ্ছা যাই হোক, এখানে তেল নিব না, আসার সময় নিব না, থাক চলো যাই। তেল যেহেতু আছে আর এটা এখনই ভরতে হবে, এমন কোনো কথা নাই, পরেও ভরতে পারবো। সো এইটাই আসলে, সকাল সকাল বেরোইছি, জ্যামে তো পড়তেই হবে, কিছু করার নেই, তারপরেও তো একটু লেট করেই বেরিলাম। এখন তাহলে আর কি যেতে থাকি, আর আপাতত কথা না বলি সরাসরি মিরপুরের, মানে বিশেষ করে মিরপুর 14 যেটা, ওইখানে যেয়ে আসতেছি। সো বাই। সো গাইস, বাইকটা হচ্ছে এইটা, কিন্তু এখানে কি ফাটা আছে একটু, চাকা দুইটাই খাওয়া, মানে যদি নেই তাহলে চাকা দুইটা চেঞ্জ করতে হবে। গাড়িটা চলছে 25,000 কিলো, 29 সিরিয়াল, নাম্বার প্লেট নাকি হারায় ফেলছে। এখন কন্ডিশনটা কি অবস্থা, মোটামুটি চলে, আউটলুক খুব বেশি ফ্রেশ না, ভালো ইউজ হয়েছে। আচ্ছা আমি কি তাহলে ওই ভাইয়ের সাথে কথা বলবো, ওই যার সাথে কথা হয়েছে? না তা তো অবশ্যই, কিন্তু হ্যাঁ বলছে বলছে টেক্সট করে মেয়াদ 1 মাস আছে। আচ্ছা একটু বাইকটা চালায় দেখা দরকার, আপনি চাইলে আসতে পারেন। ঠিক আছে গাইস, বাইকটা একটু চালায় দেখি। হ্যাঁ এইটা আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাইস বাইকের কন্ডিশন খুব আহামরি কিছু এরকম না, এটা ফ্রন্ট ব্রেকটা একটু মানে ওই যে আমার ভিতরিতে যে সমস্যাটা হচ্ছে এটারও সেই সমস্যাটাই হচ্ছে, বাকেটে সমস্যা আছে, ক্লাসটাও অ্যাডজাস্ট করতে হবে। তারপরে এখন মাইলেজ কত যায় আল্লাহ জানে, এটা বাকেটে সমস্যা আছে। আর পিছনের ব্রেকটা ধরতেছে না, পিছনের ব্রেক ঠিক আছে কিন্তু বাইকটা একটু হালকা ভাইব্রেট করতেছে, হালকা মানে খুব বেশি না। এছাড়া মোটামুটি চলে, কিন্তু এই ক্লাসটা মেবি হয় ক্লাস তারের সমস্যা, নাহলে ক্লাসটা অ্যাডজাস্ট করতে হবে। গাড়ি কি মাইর খাইছে কিনা, না টাল নাই। এখন দেখি যদি দামে বনে তাহলে নিব, আদারওয়াইজ প্যারা প্যারা নিব না বাইক। হালকা একটু, তো গাইস মোটামুটি যা দেখলাম মানে এটা ব্রেকটাতেই সমস্যা, আদারওয়াইজ তেমন সমস্যা নাই। ইঞ্জিনে হালকা একটু নয়েজ আছে, যদিও সার্ভিসিং দিলে হয়তো বা ঠিক হয়ে যাবে। এখন দেখি আসলে ওনার সাথে দামাদামি করি, দেন আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে নিব কি নিব না।
এই আর কি, কারণ উনি যে দাম বলছে এই দামে আসলে এই ব্যাগ নেওয়া সম্ভব না। দেখি আমি কমে দেয় কি না, যদি কমে দেয় তাহলে আমার রিপেয়ারের কস্টটুকু তো ওইটা যাবেই এই আর কি। এ বাকেটের সমস্যা ওই আমার আরন ভেবে যে সমস্যাটা হইতেছে না, এটা তো একটু বেশি, এই যে মানে সামনের ব্রেকটাতে সমস্যা বেশ, আর ক্লাসটাতে মনে হয় সমস্যা আছে। A few minutes later. So guys, বাইকটা আসলে দামাদামিতে হয় নাই, মানে বাইকের কন্ডিশন অনুযায়ী তারা যে দামটা চাচ্ছে আমার কাছে মনে হয় বেশি, কারণ দুইটা টায়ার চেঞ্জ করতে হবে, বাকেট টাকেটা ঝামেলা আছে, তো মানে প্যারা হয়ে যাবে, তো এই জন্য আর অত ইয়া করি নেই, রিকোয়েস্ট করি নেই, চলে আসছি। ব্যাড লাক আসলে, এখন দেখি কি করা যায়, এখন আমি কি ওয়েট করবো আলিশামার্টের জন্য, কারণ আমার 11 তারিখ ডেট ছিল বাইকের ডেলিভারির, একটা পালসার ড্রিল ডিস্ক, তো দেখি তাহলে ওটার জন্য ওয়েট করাই আমার জন্য মনে ভালো হবে, কারণ হচ্ছে যেহেতু নতুন বাইকও পাচ্ছি আর দামেও কম, কারণ আমি আসলে একবার মানে ডিসিশন ছিল যে 4B নিব, যার কারণে পালসারটা নিব না, বা পরে চিন্তা করলাম যে টাকা কম খরচ করে হাঙ্ক নেই, পরে এখন দেখি যে হাঙ্কও ওরকম মানে দামে মিলতেছে না, বা যাও পাচ্ছি মানে হয়তো আমার পছন্দ সহিত হচ্ছে না, মানে সব মিলে আসলে ব্যাটে বলে মিলতেছে না বেসিক্যালি, এটাই হচ্ছে কথা। যাই হোক, আসলে দেখি, আপনারা দোয়া করেন যাতে আমার জন্য যেটা ভালো হয় সেটাই যাতে হয়, যাতে আমি পরবর্তীতে আমার আফসোস না হয় আর কি, এটাই। তাহলে আর কথা আপাতত না বলি, সামনে পাম্পে যে দেন আমি ফুয়েলটা ভরে দেখি লিকুইড মোলিটা ইউজ করি, সো আপাতত পাই, একটু পরে আসতেছি। গাইস চলে আসছি পাম্পে, সিরিয়াল কতগুলো আছে কে জানে, আছে মোটামুটি, বুঝতেছি না 11 লিটারই ভরে ফেলবো নাকি একটু খালি রেখে ভরবো। তো গাইজ আমি ফুল করে নিলাম তেল, দেখি ওটা ইউজ করা যায় কি না। আগে এটা ট্যাঙ্কটা খুলে নেই, খুলে গেছে গাইস, লিকুইড মোলি ফুয়েল সিস্টেম ক্লিনার। এটা গাইস 10 লিটার তেলের সাথে একটা দিলে ভালো, আমার একটু খালি আছে, আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, জাস্ট একটু খালি আছে এর জন্য আমি পুরোটা ঢেলে দিলাম আর কি, এর আগেও একটা ইউজ করেছি মানে একটু ভালো পাইছি আর কি, এর জন্য আসলে ইউজ করতেছি, আর যেহেতু বাইকটার বয়স হয়েছে সো ভিতরে কিছু ময়লা টলা থাকতেই পারে, সো ওইগুলো ক্লিন হয়ে যাবে আশা করি, আর ক্যানটা অনেক সুন্দর তো এর জন্য ওইটা আমি বাসায় রেখে দিব, এর আগেরটা আমি রেখে দিছি, ভাল লাগে আসলে, কিউট কিউট, এই আছে দেখি, এখনও একটু ঝাঁকি দিতে হবে নাহলে পুরোপুরি ভিতর থেকে পড়বে না, একটু তারপরও দেখি আছে। বাইরে পড়লো কেন, যাই হোক শেষ। সো এটা আসলে আপনারা চাইলে ইউজ করতে পারেন, বাধ্যতামূলক না, আমার মানে আমি ভালো পাইছি এই জন্য আমি ইউজ করতেছি, আমি কখনোই রিকমেন্ড করবো না, কারণ এগুলো ভাই অপশনাল, করতেই হবে এমন কোনো কথা না, করলে ভালো আর কি, না করলে যে আপনার আহামরি ক্ষতি হয়ে যাবে এরকম কিছু না, কারণ এগুলো যখন বাংলাদেশে আসে নাই তখনও বাইক চলছে, এখনও চলতেছে, সো অনেকেই এটা ইউজ করে না, সো তাদের বাইকও ভালো আছে, এটাই আসলে কথা। সো আমি যেহেতু কোনো মানে কোম্পানির কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডারও না, বা তাদের কোনো পক্ষেও আমি কথা বলতেছি না, আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে করবেন না, শেষ। তো এই আর কি, তো ঠিক আছে চলেন আমার উত্তরায়ের দিকেই যাই, কারণ হচ্ছে আজকে আসলে বের হওয়াটা সফল হলো না, সারা রাত এডিট করে
না ঘুমায়া মানে বের হইছিলাম, ভাবছিলাম যে ভালো কিছু পাবো, বাট হলো না আসলে, ব্যাড লাক। দেখি কি হয়, নাহলে ওয়েটই করতে হবে, এতদিন ওয়েট করতে পারছি আর এক মাস ওয়েট করতে পারবো না। 16 তারিখের দিকে তাহলে ডেলিভারি শুরু করবে, সো তখন যদি পেয়ে যাই তো খুবই ভালো, আর না হইলে পরে একটা ব্যবস্থা নিতে হবে। আর এর মধ্যে যদি বাইক মিলে যায় তাহলে তো কিনেই ফেলবো এই আর কি। তো ঠিক আছে, আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সো বরাবরের মতোই বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট দেন, ভালো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ। আপনাদের জন্য অনেক কিছু ট্রাই করতেছি, কষ্টটা যাতে সার্থক করতে পারেন সেই ব্যবস্থা আপনারা করেন, আর আমি তো কষ্ট করেই যাব। তো বরাবর মতে বলবো যে অবশ্যই ভালো মানের সেফটি গিয়ার অ্যান্ড ভালো মানের মানে সার্টিফাইড হেলমেট ইউজ করেন, কম দামি নর্মাল হেলমেট ইউজ না মানে করা থেকে বিরত থাকবেন আর কি, না করাটাই ভালো। কারণ অ্যাক্সিডেন্ট আসলে বলে কয়ে আসে না, যে কোনো একদিনে আসবে, সেদিন হয়তো এটার জন্য হয়তো অনেক কিছু বেঁচে যাওয়ার পসিবিলিটি আছে। হেলমেট আপনাকে কখনো মানে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না, বাট কিছু কিছু নর্মাল অ্যাক্সিডেন্টগুলো থেকে অনেকাংশেই আপনাকে সেভ করবে। যেমন গ্লাভস, আমরা যেটা করি বেসিক্যালি সিটি রাইডের ক্ষেত্রে আমরা এগুলো তেমন গার্ড টাইড ইউজ করি না, বাট হাইওয়ে রাইডে বা ধরেন এক দেশে এগুলো যাইতে হবে এমন রোডেগুলোতে সেফটি গিয়ার এনশিওর করে বাইক চালানোটাই আমি মনে করি ভালো। তো তাহলে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, গুড বাই, দ্যাটস অল ফর টুডে, আই উইল সি ইন দ্য নেক্সট ব্লগ, বি হ্যাপি।